Hello viewers, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা নাদিয়া আফরিন মিমের বয়ফ্রেন্ড, হাজবেন্ড, পরিবার, বাড়ি গাড়ি, ইনকাম, লাইফস্টাইল ও অজানা তথ্য সম্পর্কে জানব। ভিডিওটি শুরু করার আগে আপনাকেই বলতে চাই, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নাদিয়া মিমের আসল নাম নাদিয়া আফরিন মিম আর তার ডাকনাম নাদিয়া মিম। তিনি পেশায় একজন অভিনেত্রী ও মডেল। নাদিয়া মিমের জন্মস্থান ময়মনসিংহ, বাংলাদেশ। তিনি জন্মগ্রহণ করেন 12 ফেব্রুয়ারি 1996 সালে। সেই হিসেবে বর্তমানে তার বয়স চলছে 26 বছর। নাদিয়া মিম উচ্চতায় 5'4" ও তার ওজন 52 কেজির মতো। নাদিয়া মিমের জাতীয়তা বাংলাদেশি এবং তিনি মুসলিম ধর্মের অনুসারী। নাদিয়া মিমের শখ হচ্ছে গান গাওয়া, শপিং করা ও ভ্রমণ করা। নাদিয়া মিমের শিক্ষা জীবন, তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে পড়ালেখা শেষ করেছেন। নাদিয়া মিম অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন 2017 সালে ব্রাদার্স নাটক দিয়ে। তো আমার দেখা নাদিয়া মিমের জনপ্রিয় নাটকগুলো হচ্ছে বেঁচে থাকুক, ভালোবাসা, দ্য হিরো, কখনো বুঝতে চাওনি, তোমাকেই ভেবে, বিপরীতে তুমি আমি, এলাকার জামাই, টিউব ম্যাট, ফ্যামিলি হানিমুন, টিয়ার গ্যাস ও অনলি ফ্রেন্ড ইত্যাদি। নাদিয়া মিম এখনও পর্যন্ত মোট 1টি বিয়ে করেছেন এবং তার হাজব্যান্ডের নাম হচ্ছে সাফায়েত আলী। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে 2 বছর সংসার করতে না করতেই তাদের ডিভোর্স হয়ে যায়। কিন্তু এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে নাদিয়া মিম নতুন করে চুটিয়ে প্রেম করছে সোহার্তর সাথে। নাদিয়া মিমের ইনকাম, তিনি প্রতিটি সিঙ্গেল নাটকের জন্য 15 থেকে 30 হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। তবে এই মুহূর্তে নাদিয়া মিমের মোট সম্পদের পরিমাণ হচ্ছে 30 লাখ টাকারও বেশি। নাদিয়া মিমের গাড়ির কালেকশন, দুঃখিত, নাদিয়া মিম এখনও পর্যন্ত কোনো গাড়ি ক্রয় করতে পারেননি। সো ভিউয়ার্স, নাদিয়া মিমের নাটক দেখতে আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্ট করে জানাতে পারেন। তো কথা হচ্ছে আগামী নতুন কোনো লাইফস্টাইল ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।